কেন সমাজতন্ত্র? ধনতান্ত্রিক সমাজে যে আর্থিক নৈরাজ্য চলছে, আমার মতে পুঁজিবাদী সমাজের অর্থনৈতিক অরাজকতা এই সংকটের মূল উৎস। সেটাই আজকের যাবতীয় অপকর্ষের প্রকৃত কারণ। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি উৎপাদকের একটি বড় গোষ্ঠী তাদের সমষ্টিগত শ্রমলব্ধ ফল থেকে একে অপরকে বঞ্চিত করা সংগ্রাম চালিয়ে যাচ্ছে, গায়ের জোরে নয়, সামগ্রিকভাবে আইন মাফিক প্রতিষ্ঠিত নিয়মের উপর মানুষের আস্থার মাধ্যমে। এই পরিপ্রেক্ষিতে এটা উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উৎপাদনের উপকরণগুলি অর্থাৎ পণ্য উৎপাদনের সামগ্রিক ব্যবস্থাটি এমনকি অতিরিক্ত পুঁজিও আইন মাফিক ব্যক্তি মালিকানাধীন। সরল করে বলতে গেলে যাদেরকে আমরা শ্রমিক বলি তাদেরই এই উৎপাদন ব্যবস্থার উপকরণে মালিকানা নেই। এই প্রেক্ষিতে পরিষ্কারভাবেই বুঝে নেওয়া দরকার ভোগ্যপণ্য ও পুঁজি উৎপাদক পণ্য উৎপাদন করতে গেলে যে উৎপাদনের উপায় বা উৎপাদন ক্ষমতার প্রয়োজন তার প্রায় পুরোটাই আইনত ব্যক্তিগত সম্পত্তিরূপে কুক্ষিগত। আমি সহজ সরলভাবে বলতে চাই, উৎপাদনের উপায়ের বা উপকরণের উপর যাদের মালিকানা নেই তারাই শ্রমিক, যদিও প্রচলিত অর্থের সঙ্গে এই বক্তব্যের সঙ্গতি নেই। উৎপাদনের উপায়ের যিনি মালিক তিনি শ্রমিকের শ্রমশক্তি কেনার ক্ষমতা রাখেন। উৎপাদনের উপায়কে ব্যবহার করে শ্রমিক যে নতুন পণ্য সৃষ্টি করে তা হয় পুঁজিপতির সম্পত্তি। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অংশ হলো শ্রমিক, যা উৎপাদন করেছে এবং যে মজুরি সে পাচ্ছে তাদের মধ্যে সম্পর্ক কীরকম, এই দুটি পরিমাণ করা হয় প্রকৃত মূল্যের নিরিখে। শ্রমিকের সঙ্গে মালিকের তথাকথিত স্বাধীন কোটানকোট স্বাধীন চুক্তি হয়, কিন্তু শ্রমিক যা উৎপাদন করে সেই পণ্যের প্রকৃত মূল্য অনুযায়ী সে মজুরি পায় না। মজুরির ভিত্তি হলো শ্রমিকের ন্যূনতম প্রয়োজন এবং কাজের জন্য শ্রমিকদের পারস্পরিক প্রতিযোগিতা, মালিকের শ্রমশক্তির প্রয়োজন। এই প্রতিযোগিতার নিরিখে নির্ধারিত হওয়ার পর বেতনক্রম ঠিক হয়। এটি বুঝে নেওয়া জরুরি যে তত্ত্বগতভাবেও শ্রমিকদের বেতন তার উৎপাদিত পণ্যের মূল্য অনুযায়ী নির্ধারিত হয় না। মুষ্টিমেয়র হাতে ব্যক্তি পুঁজির কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা থাকে, তার একটা কারণ পুঁজিপতিদের মধ্যে প্রতিযোগিতা, আরেকটি কারণ প্রযুক্তির উন্নতি। ক্রমবর্ধমান শ্রম বিভাজন ছোট ছোট শিল্পপতিকে সরিয়ে দিয়ে বৃহৎ শিল্প স্থাপনকে উৎসাহিত করে। এই প্রক্রিয়া মুষ্টিমেয় ব্যক্তি পুঁজির শাসনকে প্রতিষ্ঠিত করে। এরা এতটাই ক্ষমতার অধিকারী হয় যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকেও প্রভাবিত করে। যাকে প্রতিহত করার ক্ষমতা তথাকথিত গণতান্ত্রিক সরকারের থাকে না, কারণ পুঁজিপতিদের দ্বারা পুষ্ট বা প্রভাবিত রাজনৈতিক দলগুলি তাদের সদস্যদের সংসদের সভ্য হিসেবে মনোনীত করে। কিন্তু বাস্তবে পুঁজিপতিরা নির্বাচক মণ্ডলীকে আইন প্রণয়নের অধিকার থেকে দূরে রাখে, যার পরিণতি হল জনগণের প্রতিনিধিরা প্রয়োজন অনুযায়ী নিপীড়িত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে পারে না। সর্বোপরি বিদ্যমান পরিস্থিতিতে পুঁজিপতিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তথ্য আদান প্রদান প্রধান মাধ্যমগুলি যেমন সংবাদপত্র, রেডিও, শিক্ষার ওপর অনিবার্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তাই ব্যক্তিগতভাবে কোনো নাগরিকের পক্ষে তথ্যগত সিদ্ধান্তে পৌঁছানো এবং নিজের রাজনৈতিক অধিকারের যুক্তিযুক্ত প্রয়োগ অত্যন্ত দুঃসাধ্য এবং বলা যায় প্রায় অসম্ভব। ব্যক্তি মালিকানাধীন পুঁজিভিত্তিক অর্থনীতিতে যে অবস্থা রয়েছে দুটি প্রধান নীতি তার অন্তঃসার। প্রথমত, উৎপাদনের উপায়। ব্যক্তি মালিকানাধীন এবং মালিকরাই ঠিক করে কিভাবে সেই পুঁজি তারা বিনিয়োগ করবে। দ্বিতীয়ত,
শ্রম চুক্তি হলো স্বাধীন। অবশ্য এই অর্থে বিশুদ্ধ পুঁজিবাদী সমাজ বলে কোনো পদার্থ নেই। এটা অবশ্যই লক্ষ্য করতে হবে যে শ্রমিকরা দীর্ঘ ও তীব্র রাজনৈতিক সংগ্রামের মধ্যে কিছুটা উন্নত, কোট আনকোট স্বাধীন শ্রম চুক্তি লাভে সমর্থ হয়। কিন্তু সামগ্রিকভাবে ধরলে আজকের অর্থনীতি বিশুদ্ধ পুঁজিতন্ত্র থেকে খুব একটা আলাদা নয়। উৎপাদন করা হয় মুনাফার জন্য, প্রয়োজন ভিত্তিক ব্যবহারের জন্য নয়। এমন কোনো নিয়ম নেই যে সমস্ত যোগ্য ও সমস্ত কর্মপ্রার্থী কোনো না কোনো পেশায় নিযুক্ত হতে পারবে, ফলে বেকার বাহিনী এখানে সর্বদা বর্তমান। শ্রমিকরা সদা সর্বদা কাজ হারাবার ভয়ে সন্ত্রস্ত। যেহেতু বেকার ও কম মজুরির শ্রমিকরা কখনোই লাভজনক বাজারে যোগান দিতে পারেন না, তাই ভোগ্যপণ্যের উৎপাদন সীমাবদ্ধ হয়ে পড়ে। তার ফলে দেখা যায় গুরুতর জীবন যন্ত্রণা। প্রযুক্তিগত উন্নতি সবসময় সকলের জন্য কাজের বোঝা কমায় না, বরং প্রায়শই তা অধিকতর বেকারত্বের জন্ম দেয়। পুঁজিপতির মুনাফা স্পৃহা তাদের মধ্যেকার প্রতিযোগিতা পুঁজির সঞ্চয় ও ব্যবহারের ক্ষেত্রে এক অস্থিরতা তৈরি করে, যার থেকে জন্ম নেয় শোচনীয় মন্দা। বল্লাহীন প্রতিযোগিতা শ্রমের বিপুল অপচয় ঘটায় এবং ব্যক্তি মানুষের সামাজিক চেতনার পঙ্গুত্ব ডেকে আনে, যার উল্লেখ আমি আগেই করেছি। আমি মনে করি ব্যক্তি মানুষের এই পঙ্গুত্বই পুঁজিবাদের জঘন্যতম কদাচার। আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থা এই অভিশাপের শিকার। ছাত্র সমাজের মস্তিষ্কে অনবরত ঢুকিয়ে দেওয়া হচ্ছে লাগামহীন প্রতিযোগিতার মানসিকতা। তাকে প্রশিক্ষিত করা হচ্ছে কেবল তার ভবিষ্যৎ চাকুরি জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যের পূজারী হতে। আমি নিশ্চিত করে বলতে পারি কেবলমাত্র একটি উপায়েই এই সব গুরুতর ক্ষতিকর দিককে দূর করা যেতে পারে। সামাজিক উদ্দেশ্যমুখী শিক্ষা ব্যবস্থার সহযোগে একটি সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে এর প্রতিকার সম্ভব। এরকম অর্থনীতিতে উৎপাদনের উপকরণগুলির উপর সামাজিক মালিকানা বলবৎ থাকে এবং পরিকল্পনা মাফিক তাদের ব্যবহার হয়। পরিকল্পিত অর্থনীতি মানব সম্প্রদায়ের প্রয়োজনের সঙ্গে তাল রেখে উৎপাদন করে, সমস্ত কর্মক্ষম মানুষের মধ্যে কাজকে ভাগ করে দেয় এবং প্রত্যেক মানব মানবী ও শিশুর বাঁচবার অধিকারকে সুনিশ্চিত করে। শিক্ষা প্রত্যেক ব্যক্তি মানুষের মধ্যে তার অন্তর্নিহিত ক্ষমতার উদ্বোধন তো ঘটাই, সেই সঙ্গে আমাদের বর্তমান সমাজে ক্ষমতার সাফল্যকে যেভাবে গৌরবান্বিত করা হয় তার পরিবর্তে শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট করে প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ। তৎসত্ত্বেও এটা মনে রাখা প্রয়োজন যে পরিকল্পিত অর্থনীতি মানেই সমাজতন্ত্র নয়। পরিকল্পিত অর্থনীতি অনেক ক্ষেত্রে ব্যক্তি মানুষকে পুরোপুরি দাসে পরিণত করতে পারে। সমাজতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন অত্যন্ত দুরূহ সামাজিক রাজনৈতিক সমস্যার সমাধান। সমাজতন্ত্র অর্জন করা যায়, কিন্তু অত্যন্ত কঠিন সামাজিক রাজনৈতিক সমস্যার মাধ্যমে সুদূরপ্রসারী রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার একেন্দ্রীকরণের প্রেক্ষিতে তা কী করে সম্ভব? প্রশাসন যন্ত্র সর্বশক্তিমান যাতে না হয় তার ব্যবস্থা আমরা কীভাবে করতে পারি? কীভাবে ব্যক্তির অধিকার রক্ষা পেতে পারে এবং তার দ্বারা কী করে আমলাতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা করা যেতে পারে? এই যুগ সন্ধিক্ষণে সমাজতন্ত্রের লক্ষ্য ও অসুবিধাগুলি সম্পর্কে স্বচ্ছতা আজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। যেহেতু বর্তমান সময়ে এই সমস্যাগুলি নিয়ে মুক্ত ও বাধাহীন আলোচনা একটি শক্তিশালী নিষেধে নিয়ন্ত্রণাধীন, তাই আমি মনে করি এই পত্রিকার প্রতিষ্ঠা জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইনস্টাইনের এই প্রবন্ধটি 1949 সালে মে মাসে মান্থলি রিভিউ পত্রিকার প্রথম সংখ্যায় প্রথম প্রকাশিত হয়।